রহমানের রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুন ওর রশিদ, পঙ্গুত্ব বাত হাড়জোড়া ব্যথা প্যারালাইসিস অ্যান্ড এর স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। এর পাশাপাশি আমি মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমি রিসার্চ রিলেটেড কিছু কাজ করে থাকি এবং ওয়েবসাইটেও আমি কিছু আর্টিকেল রাইটিংয়ের কাজ করে থাকি। এবং এই আর্টিকেলগুলো আমার যে পার্সোনাল ওয়েবসাইট এটা হচ্ছে rxharun.com, এই ওয়েবসাইটে আমি পাবলিশ করি। পাবলিশের পাশাপাশি আমরা নতুনভাবে যেই কাজটা আমরা আজকে করতে যাচ্ছি বা যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ন্যাপ্রোক্সেন 500 mg একটা ক্যাপসুল সচরাচর যারা ব্যথার পেশেন্ট থাকেন বা ব্যথা রিলেটেড মানে পেশেন্ট ম্যাক্সিমামই বলা যায় যে বাংলাদেশের এখন দেখতে গেলে যে 100টা পেশেন্টের ভিতরে দেখা গেছে 30% পেশেন্ট কিন্তু ব্যথার বা 40% পেশেন্টই কিন্তু ব্যথা রিলেটেড প্রবলেমে ভুগে থাকেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আমাদের যে একটা জেরিয়াট্রিক জেনারেশন আছে বা যেটা আপনাদের মানে সিনিয়র সিটিজেন যেটাকে বলা হয় বা 60 বছরের ঊর্ধ্বে যে লোকজনগুলো আছে বা আমাদের যে মুরব্বীরা সমতুল্য যে লোকগুলো আছেন তেনারা কিন্তু বিভিন্ন টাইপের প্রবলেমে ভুগে থাকেন, তার ভিতরে হচ্ছে ব্যথাটা অন্যতম। এটা হচ্ছে যে এই ব্যথাগুলো আসলে কেমনে কিভাবে কোথা থেকে হয় এগুলা অনেকগুলো মাল্টিপল প্রবলেমের সাথে জড়িত থাকে। এতগুলো নিয়ে আমি কথা বলবো না, আসলে ব্যথার সমাধান নিয়ে আমি কথা বলবো। যে সচরাচর আমরা হরহামেশ দেখা গেল যে ব্যথার ট্যাবলেটটা যদিও ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া ঠিক না, তাই আপনাদেরকে আমি যেই টাইপের মানে যেটা মেসেজটা আমি যেটা দিতে চাচ্ছি যে আসলে আপনি অবশ্যই ডাক্তারের রিকমেন্ডেশন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ব্যথার ঔষধ খাবেন, বাট আপনার শিখার জন্য বা আপনি নিজে জানার জন্য আপনি যেটা করবেন সেটা নিয়েই আজকে মূলত কথা বলবো। তো সবার পরিচিত বা সবচাইতে সচরাচর যেই ট্যাবলেটটা আমরা ব্যবহার করে থাকি ব্যথার জন্য এটা হচ্ছে ন্যাপ্রোক্সেন, গ্রুপের নাম, জেনেরিক নেম, সারা পৃথিবীতে মূলত এই নামটা একই, ন্যাপ্রোক্সেন নামেই আসলে এটা চলতেছে ন্যাপ্রোক্সেন। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ড নেমে বিভিন্নভাবে নিয়ে আসছে, যেমন স্কোয়ার নিয়ে আসছে সোনাপ নামে, সোনাপ 500 mg, একমি নিয়ে আসছে ন্যাপ্রো A 500 mg, আবার দেখা গেছে যে স্কাইপ নিয়ে আসছে ন্যাপ্রোক্স 500 mg, হেলথ কেয়ার ন্যাপ্রিন নামে নিয়ে আসছে এদের হচ্ছে 250 এবং 500 mg। মূলত এই ব্যথার এই ন্যাপ্রোক্সেন ট্যাবলেট নিয়েই আমরা কথা বলবো। তো দর্শক, ব্যথার ট্যাবলেট সম্পর্কে আমরা এই ন্যাপ্রোক্সেন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট আমরা যেটা জানবো সেটা আমরা আগেই ঠিক করে নেই। সেটা হচ্ছে যে আগে জানতে হবে আমাদের মেকানিজম অফ অ্যাকশন। এটা সচরাচর আপনি জেনারেল পেশেন্ট তাদের জন্য নয়, পেশেন্টের জন্য নয়, এটা জাস্ট রিসার্চ রিলেটেড যারা কাজ করে তাদের জন্য বা ডক্টরদের জন্য। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এর পরবর্তীতে জানবো ডোজের পরে এই ট্যাবলেটের কী কী সাইড ইফেক্ট থাকতে পারে সেটা সম্পর্কে জানবো, এর সাইড ইফেক্টের পরে আমরা জানবো যেটা ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে জানবো, এবং এটা প্রেগনেন্সি ক্যাটাগরির কোন লেভেলে আছে, প্রেগনেন্ট মাদার বা ল্যাকটিং মাদার খেতে পারবে কি পারবে না সেটা নিয়ে। তো দর্শক, অ্যাট ফার্স্ট আমরা বলে নিই ন্যাপ্রোক্সেন হচ্ছে এটা একটা ব্যথানাশক একটা ট্যাবলেট, এটা বাজারে সচরাচর যেটা ন্যাপ্রো এই নামে পাওয়া যায় এই টাইপের। এটার মেকানিজম বলতে যেটা বোঝানো হয় এটা হচ্ছে সাইক মানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহ্যাবিট করে বা অথবা সাইক্লোঅক্সিজিনেস এনজাইম ইনহ্যাবিট করে আমাদের শরীরে ব্যথাটা কমায় ফেলে। এটা তো এইটাই হচ্ছে মূলত এর মেকানিজম, যে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন সিনথেসিসকে ইনহ্যাবিট করে এবং এটা হচ্ছে সাইক্লোঅক্সিজিনেস এনজাইমকে ইনহ্যাবিট করে আমাদের শরীর থেকে ব্যথার যে সিগন্যালগুলো ব্রেনের দিকে চলে যায় সেটাকে ইনহ্যাবিট করে আমাদের ব্যথাটা কমাইয়া দেয়। তো এই ঔষধের মূলত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আসলে এটা কোন কোন রোগের ক্ষেত্রে আমি ন্যাপ্রোক্সেন এই ট্যাবলেটটা আমি খেতে পারবো বা ন্যাপ্রোএ বা ন্যাপ্রিন এই ট্যাবলেটটা আমি খেতে পারবো সেটা অ্যাট ফার্স্ট আমি ধরে নিলাম। যেমন মাল্টিপল জয়েন্ট পেন, আমার প্রতি জোড়ায় জোড়ায় ব্যথা, এই ব্যথার জন্য আমি এই ট্যাবলেটটা নির্দ্বিধায় আপনি খেতে পারবো ন্যাপ্রোক্সেন।
অতি জোড়ায় জোড়ায় ব্যথা যেটা বলা হয় এটা মেডিকেল ভাষায় বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিস দুইটা। এরপর হচ্ছে স্পন্ডাইলাইটিস আছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস যেটা কোমরে ব্যথা বা কোমর বাঁকা হলে সোজা করতে পারি না এই টাইপের প্রবলেমের জন্য আমরা এই ন্যাপ্রোক্সেন ট্যাবলেটটা খেতে পারবো। এর পরবর্তীতে যেটা আছে ফাইব্রোমাইলজিয়া, ফাইব্রোমাইলজিয়া বলতে যেটা বোঝাচ্ছে সেটা কম একটা কমপ্লিট মানে কমপ্লিকেটেড একটা ব্যথার কন্ডিশনের নামটা হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। এর ভিতরে থাকতে পারে মাথার ব্যথা থাকতে পারে, এর ভিতরে ঘাড় ব্যথা থাকতে পারে বা দেখা গেল যে ব্যাক মাসেল ব্যাক পেইন থাকতে পারে বা লাম্বার্গো সায়াটিকা লো ব্যাক পেইন এই টাইপের প্রবলেমগুলোর জন্য কিন্তু এই ট্যাবলেটটা মূলত মানে খেতে পারবেন আপনারা। এরপর সিভিয়ার হেডেক মাথা ব্যথা বা মাইগ্রেন হেডেক যেটাকে বলা হয় যে মাথায় প্রচুর ব্যথা হচ্ছে এই টাইপের সমস্যার জন্য কিন্তু আপনি এই ট্যাবলেটটা খেতে পারবেন। এর পরবর্তীতে আছে অ্যাক্সিডেন্টাল পেইন, হঠাৎ আপনি আঘাত পেয়েছেন অথবা দেখা গেল যে হঠাৎ আপনার মাঝ মেজ 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 করতেছে শরীরটা বা একটু চিপে দিলে হয়তো ভালো লাগবে এরকম মনে হচ্ছে এই টাইপের প্রবলেমের জন্য আপনি এই ন্যাপ্রোক্সেন ঔষধ এটা কিন্তু আপনি নির্দ্বিধায় আপনি নিতে পারবেন। এর পরবর্তীতে আছে অস্টিওআর্থ্রাইটিসের কথা বললাম, মানে অস্টিওআর্থ্রাইটিসের পাশাপাশি যেটা বললাম যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথাও বলে ফেলছি, সেসব বলতেছি যে লো ব্যাক পেইনের ক্ষেত্রে কোমরে ব্যথার জন্য আপনি এই ট্যাবলেটটা অবশ্যই খেতে পারবেন। যদি কোমরে ব্যথার সাথে দেখে গেল যে আপনি সারাদিন প্রচুর পরিমাণে আপনার সোয়েটিং হয়েছে বা আপনি ঘাম বেশি পরিমাণে ঘামছেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ট্যাবলেটের কার্যকারিতাটা আর একটু বেশি বা ভালোভাবে কাজ করবে আপনি যদি স্যালাইন লবণ গ্লুকোজ বা বা সেভেন আপ বা আরসি এই টাইপের কোনো কিছু খেয়ে তারপর যদি আপনি ট্যাবলেটটা খান এই ট্যাবলেটটা আরও ভালোভাবে কাজ করবে। তো এরপরে অ্যাক্সিডেন্টাল পেইনের কথা বললাম, অ্যাক্সিডেন্টাল পেইনের ক্ষেত্রে এটা কাজ করবে। তারপরে ডেন্টাল পেইন যেটা আছে ডেন্টাল পেইনের জন্য এটা কাজ করবে। এর পরবর্তীতে পিএলআইডি যেটা বললাম এটার জন্য কাজ করবে। মর্নিং স্টিফনেস, সকালে ঘুম থেকে উঠেই দেখবেন ব্যথা, প্রতি জোড়ায় জোড়ায় ব্যথা, এই ব্যথার জন্য এটা কাজ করবে। মাসেল ক্রাম্প যদি থাকে, হঠাৎ করে মাসেল একটু মানে ক্রাম করতেছে, ক্রাম্পের প্রবলেম থাকলে সেটার জন্য আপনার এটা কাজ করবে। মাসেল স্টিফনেস যদি থাকে সেটার জন্য আপনার এই ব্যথাটা কাজ করবে। এর পরবর্তীতে যেটার আরও যেই কারণে খাওয়া যাবে এই ট্যাবলেট সেটা হচ্ছে যে আপনার গোড়ালিতে ব্যথা যদি থাকে, আপনার অ্যাট ফার্স্ট চয়েস হচ্ছে গোড়ালিতে ব্যথা যদি থাকে সেই ব্যথার জন্য আপনি খেতে পারবেন। অথবা অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, নি জয়েন্টে যদি হাঁটুতে যদি আপনার প্রচুর পরিমাণে ব্যথা থাকে এই ব্যথা থাকলে আপনি নির্দ্বিধায় এই ট্যাবলেটটা খেতে পারবেন আপনি। এর পরবর্তীতে আমরা যেটা বলবো কোথায় কোথায় এই ট্যাবলেটটা আপনি মানে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এই ট্যাবলেটটা ক্ষতি করতে পারে বা কোনটা ইন্ডিকেশন কোনটা ন্যাপ্রোক্সেনের এটা বলতে গেলে এক ফার্স্ট ধরতে হবে যে অ্যালার্জি মানে অ্যালার্জি অথবা হাইপার সেন্সিটিভিটি যদি থাকে কোনো টাইপের ট্যাবলেট বা টু ন্যাপ্রোক্সেন, ন্যাপ্রোক্সেন বা এই রিলেটেড কোনো মানে কম্পাউন্ডের সাথে যদি হাইপার সেন্সিটিভিটি কোনো প্রবলেম থাকে তাহলে এই ট্যাবলেটটা আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। বা অ্যালার্জি যদি থাকে, অ্যালার্জির জন্য আপনাকে এটা না নেওয়াটাই ভালো। যদি আপনার অ্যাকুট আলসার যদি থাকে বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম, প্রচুর গ্যাসের প্রবলেম থাকে আপনি এই ট্যাবলেটটা নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যদি অ্যাজমার কোনো পেশেন্ট হয়ে থাকেন অ্যাজমার জন্য এই ট্যাবলেটটা মানে না নেওয়াটাই বেস্ট। এর পরবর্তীতে প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে এটা সেফ 100% না, প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রেও এটা আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। তার পরবর্তীতে যেটা আছে যে সাইকোটিক কিছু ড্রাগ আছে যদি আপনি মানে পার্কিনসন ডিজিজ বা অন্য কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা আপনি কোনো টাইপের যদি দেখা গেছে যে মানে এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ আপনি নিচ্ছেন অথবা এমনিতেও ড্রাগ অ্যাডিক্টেড আপনি যদি হয়ে থাকেন সেই টাইপের লোকজনের জন্যও কিন্তু এই এটা মানে কন্ট্রা ইন্ডিকেটেড হচ্ছে এই ন্যাপ্রোক্সেন ট্যাবলেটটা। এর পরবর্তীতে রেনাল ফেলিওর বা ক্রনিক রেনাল ফেলিওর যদি থাকে বা কিডনি ডায়ালাইসিসের পেশেন্ট থাকে বা জিআইটি ব্লিডিং যেটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে ব্লিডিং যদি থাকে, এর পরবর্তীতে দেখা গেছে যে আলসার বা জলিনজার ইলিসন সিন্ড্রোম যদি থাকে এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আপনাকে এই ট্যাবলেটটা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। সেরেবো ভাস্কুলার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই ট্যাবলেটটা আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যেটা স্ট্রোকের কথা বলা হয়ে থাকে বা আপনার যদি হিমোফিলিয়া টাইপের কোনো বা কোগুলেশন ডিসঅর্ডার যেটাকে বলা হয় এই টাইপের প্রবলেম থাকে আপনি আস্তে করে এই ট্যাবলেটটা আপনার জন্য এই ট্যাবলেটটা নেওয়া ক্ষতিকর। এরপরে আমরা জানবো যেটা ডোজ, ডোজ বলতে এটা মূলত দর্শক দুইটা ডোজেরই হয়, দুইটা ডোজ মূলত আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলো নিয়ে আসে, এটা হচ্ছে যে 250 mg এবং 500 mg একটা ট্যাবলেট। কোনো কোনো কোম্পানি এটাকে কম্বাইন করেও নিয়ে আসছে ন্যাপ্রোক্সেনের সাথে ইসোমিফ্রাজল একসাথে কম্বাইন করা, এটাও আপনি নিতে পারবেন।
এটা ডোজ হচ্ছে সকালে একটা রাতে একটা, সকালে মানে 500 mg একটা ট্যাবলেট খেলে রাতে অবশ্যই আপনাকে 500 mg একটা ট্যাবলেট খেতে হবে। কতদিন খাবেন এটা? 7 থেকে 14 দিন, যদি আপনার ব্যথার কন্ডিশনের উপর নির্ভর করে আপনি এটা কমাইতেও পারবেন এবং বাড়াইতেও পারবেন আপনি। এর পরবর্তীতে যেটার ক্ষেত্রে ডোজটা মোটামুটি বলে দিলাম, এরপরে যেটা আছে ন্যাপ্রোক্সেন ইসোমিপ্রাজলে যেটা বলবো যে আসলে কোন কোন সাইড ইফেক্ট এই ট্যাবলেট খাওয়ার কারণে হতে পারে, এটা হচ্ছে যে এক নাম্বার যেটা প্রবলেম হতে পারে, সচরাচর এরকম দেখা যায় না, নৌসিয়া, ভমিটিং বা গ্যাস্ট্রাইটিস, গ্যাসের সমস্যা বাড়তে পারে, বমি বমি ভাব হইতে পারে, বা জন্ডিসের কোনো পেশেন্ট থাকলে জন্ডিসের সমস্যাটা দেখা দিতে পারে, স্কিন র্যাশ হইতে পারে, তারপর হচ্ছে হেডেক হইতে পারে, সিভিয়ার হেডেক হইতে পারে, ডিজিনেস, ঘুম ঘুম ভাব হইতে পারে, অথবা মাসেল ক্রাম্প যেটা বললাম, মাসেল ক্রাম্পের সমস্যা, এগুলো হালকা কিছু আপনি বুঝতে পারেন, তারপর অ্যাংজাইটি, ডিপ্রেশন এটা বাড়তে পারে। মূলত এগুলোই হচ্ছে সাইড ইফেক্ট, তবে ততটা সাইড ইফেক্ট ন্যাপ্রোক্সেন এটা কাজ করে না। এরপর বলতে তারপর ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন, কোন কোন ড্রাগটা ড্রাগের সাথে ন্যাপ্রোক্সেনটা না খাওয়া ভালো। যদি আপনি অ্যান্টাসিড সিরাপ যদি খেয়ে থাকেন, অ্যাট ফার্স্ট আপনি অ্যান্টাসিড সিরাপ অফ করতে হবে যদি আপনি ন্যাপ্রোক্সেন খেয়ে থাকেন। এরপর বাইফসফেট যেটা আছে, অ্যালেনড্রোন আছে, এটিড্রোনিক অ্যাসিড আছে, রেসিড্রোনিক অ্যাসিড, এই টাইপের বাইফসফেট গ্রুপের কোনো ট্যাবলেট যদি আপনি খেয়ে থাকেন আপনাকে অবশ্যই ন্যাপ্রোক্সেন এর সাথে খাওয়া, আপনার না খাওয়াটাই বেস্ট। অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেটা আছে, ক্লোরোপ্রোমাজিন, ক্লোনাজিপাম, এরপর বলতে হ্যালোপেরিডোল বা ওলানজিপাম বা কোয়েটিপাইন, এই টাইপের ট্যাবলেট অ্যান্টিসাইকোটিক আপনি যদি মেডিসিন খেয়ে থাকেন আপনার জন্য এই ট্যাবলেট না খাওয়াটাই বেস্ট। এর পরবর্তীতে ব্যাক্লোফেন যেটা আছে, ক্যাপ্টোপ্রিল, এনারাপ্রিল, লিসোপ্রিল, এই টাইপের ঘাট কার্ডিয়াক রিলেটেড কিছু কিছু ড্রাগ আছে, যেমন ক্যাপ্টোপ্রিল কথা বললাম, এনালাপ্রিলের কথা বললাম, এই টাইপের ওষুধ যদি আপনি খান অবশ্যই আপনাকে এই ট্যাবলেট আপনার পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে। এরপর বারবিসুলের যেটা আছে, বারবিসুলের বলতে যেগুলো বোঝানো হয়, অ্যাজোল আছে, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, ইট্রোকোনাজল, এগুলো আসলে আপনার জন্য এই এই ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন করতে পারে, অ্যালপ্রাজোলাম, ডায়াজিপাম বা লোরাজিপাম, ঘুমের ট্যাবলেট যেগুলো, এগুলো আপনার মানে পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দেখা দিতে পারে। ডায়ারেটিক্স যেটা আছে, ফ্লুসামাইড যদি আপনি খেয়ে থাকেন, ফ্লুসামাইডটা খাওয়াটা আপনাকে অফ করতে হবে। হেপারিন, হেপারিনটাও আপনার কন্ট্রা ইন্ডিকেটেড, বা একটা ব্যথা ট্যাবলেট যদি আপনি ন্যাপ্রোক্সেন খান, একটা খাওয়ার পরবর্তীতে সেকেন্ড এই ট্যাবলেটের সাথে আর কোনো টাইপের আদার্স কোনো ব্যথার ট্যাবলেট আপনাকে খাওয়া যাবে না। এই টাইপেরই মূলত অ্যান্টি ডিপ্রেশন কিছু কিছু ড্রাগ এটার সাথে কন্ট্রা ইন্ডিকেটেড, যেগুলো বাংলাদেশে আমাদের জন্য সচরাচর ডাক্তাররা লেখে না, এগুলো হচ্ছে ক্লোমিপেন, ডেসিপ্রামিন আর হচ্ছে ট্রিমিপ্রামিন যেটা আছে এই টাইপের, এবং ওয়ারফেরিন অ্যাট লাস্ট। বলে দিচ্ছি দর্শক, প্রেগনেন্সি ক্যাটাগরি ন্যাপ্রোক্সেনের, ন্যাপ্রোক্সেন এই ট্যাবলেটটার প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে, এটা হচ্ছে FDA, প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে সি। আপনি আপনার নিজের ইচ্ছায়, নিজের রিস্ক যদি আপনি নিজের দায়িত্ব নিজেই নিতে পারেন, বা নিজের রিস্ক যদি নিজে নিতে পারেন, নিয়ে আপনি এই ট্যাবলেটটা খাইতে পারবেন, ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারবেন, অথবা ডাক্তারের পরামর্শ ছাড়াও আপনি খেতে পারবেন। তবে প্রেগনেন্ট মাতাদের জন্য এটা না খাওয়াই ভালো, যেহেতু প্রেগনেন্সি ক্যাটাগরি সি, সেহেতু মা থেকে বাচ্চার ক্ষতি হতে পারে, এবং ব্রেস্ট ফিডিং মাদার যদি কোনো কারণে পেইন বা পেইন রিলেটেড কোনো কিছুতে ভুগে থাকেন, সেক্ষেত্রেও অবশ্যই ব্রেস্ট ফিডিং মাদারকে, এরকম কোনো ডাটা বা ইনফরমেশন স্পেসিফিকভাবে নেই যে এটা মায়ের দুধের সাথে এই ন্যাপ্রোক্সেনটা বডি থেকে বের হয়ে যায়, এরকম কোনো রেকর্ড এখন পর্যন্ত আমরা পাইনি বা আমরা এইভাবে জানতেছি না। তো দর্শক, মোটামুটি বলতে গেলে আমরা ন্যাপ্রোক্সেনের A to Z বলতে এটাই বলা হয়ে থাকে। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আপনি সোজা যেটা করতে পারবেন, আপনি rxarun.com ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করে ন্যাপ্রোক্সেন লিখে সার্চ দিয়ে আপনি বাংলায় ট্রান্সলেশন করে আপনি ডিটেইলস জানতে পারবেন যে ন্যাপ্রোক্সেন কোথায় খাওয়া যাবে, কোথায় খাওয়া যাবে না, বা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, এই টাইপের সায়েন্টিফিক A to Z ডকুমেন্ট আমার এইখানে আমার ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। এর পরবর্তীতেও যদি কোনো টাইপের প্রবলেম হয়, এই ট্যাবলেট যদি আপনি খাওয়ার পরে কোনো সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনি ফিল করে থাকেন, অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে যেটা কমেন্ট অপশন আছে, কমেন্ট অপশনে গিয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, সেটা আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জন্য এই প্রবলেম অ্যারাইজ হলে প্রবলেমকে সলভ করার। তো দর্শক, মোটামুটি আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।